তে মগ্ন ছিল আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ ওই আওয়াজের বরকতে আল্লাহ পাক জমিনটার হেফাজত করে ভাইরা বন্ধুরা বাংলাদেশে মাদ্রাসার প্রতি যদি কদর হয় ফিলিস্তিনে মাদ্রাসা এত বেশি নাই আরাকানে এত বেশি নাই অন্য কোন দেশে এত বেশি নাই মাদ্রাসার খাতিরে আমাকে আপনাকে আল্লাহ দুশমনের দুশমনী থেকেও আল্লাহ হেফাজত করে এজন্য আল্লাহ নবী কয় উম্মতের দল তোমরা যদিও না বুঝো গাছের পাতাটা ঠিকই বুঝে গাছের কাণ্ডটা ঠিকই বুঝে গাছের ডাল ঠিকই বুঝে ওই যে দেখো পাথরের কণা ওরা কথাটা ঠিকই বুঝে ফেরেশতারাও ঠিকই বুঝে এমনকি জিন্নাতেরাও ঠিকই বুঝে আলেম থাকলে মাদ্রাসা থাকলে কোরআনের তালিম চললে আল্লাহ আমাকে বাঁচার সুযোগ দিবে এজন্যই তো উলামায়ে কেরামকে কেউ যদি নাও চিনে অন্য মাখলুক আল্লাহওয়ালাদেরকে খুব ভালো চিনে ঠিকই না সদর সাহেব হুজুর রাহিমাহুল্লাহ গড়ডাঙ্গা যাবেন শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ আলীর একটা ঘটনা আমার উস্তাদ তার কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহর ওলি কত বড় আল্লাহর ওলি ঢাকা থেকে তিনি তার গ্রামে যাবেন ভাইরা বন্ধুরা তখন নৌকায় যেতে হতো ওনার এলাকার পাশে যাইয়ে নৌকায় উঠতে হতো এই নৌকা করে ওনাকে ওনার ঘাট পর্যন্ত নামায় দিবি আরো মানুষজন অনেকেই উঠছে মাঝিও হুজুরকে চিনে ফেলেছে মানুষেরাও হুজুরকে চিনে ফেলেছে এই অবস্থায় মাঝি কয় হুজুর আমার ভাগ্য কত ভালো আমি আজ আপনাকে আমার নৌকায় পেয়ে গেছি আজ আমি আপনার কাছ থেকে কোনো ভাড়া নিব না আপনাকে আপনার বাড়ি পর্যন্ত ঘাট পর্যন্ত পৌঁছায় দিমু একে একে মানুষজন ঘাটে ঘাটে নামে সবাই নেমে গেল এইবার আল্লাহর ওলি শুধু একা আর মাঝি রাত বাজে ১২টা প্রচন্ড কুয়াশা কিছুই দেখা যায় না আল্লাহর ওলি যাবেন তার ঘাট পর্যন্ত ওই অবস্থায় হঠাৎ করে তিনি মাঝিকে ডাক দিয়া বলেন ভাই আমাকে তুমি এই জায়গায় নামায় দাও এখান থেকে আমি পায়ে হেঁটে পারি যাব বিশাল বড় একটা হাওর এই হাওরটা পাড়ি দিয়ে ইনি পায়ে হেঁটে বাড়ি যাবেন মাঝি কই হুজুর কনকনে শীত আবার প্রচন্ড কুয়াশা সামনে তো কিছুই দেখা যায় না কেন আপনি এমনটা করবেন হুজুর নৌকা তো আপনার বাড়ি পর্যন্ত যাবে আমিও তো আপনাকে নিতে রাজি তাহলে আপনি কেন এখানে নেমে কষ্ট করবেন রাস্তায় চিনবেন কেমন করে অন্ধকারে রাস্তাও ভুলে যেতে পারেন আল্লাহর ওলি কয় বাবা এত কথা বলিস না বাবা আমিও তো সিদ্ধান্ত নিছিলাম ঘাট পর্যন্ত যাব কিন্তু কোন এক কারণে আমাকে এই জায়গায় নামতে হবে মাঝি কয় হুজুর কি কারণ আল্লাহর ওলি কয় কারণটা বলা যাবে না বলা যাবে না বলা যাবে না যা বলি বাবা তুই আমাকে এখানে নামায় দে এইবার মাঝি বুঝছে কোনো একটা কিছু হবে মাঝি হুজুরকে এখানে নামায় দিল নামায় মাঝি মনে মনে কয় আমিও হুজুরের পিছনে পিছনে যাব আর আমি দেখব হুজুর কেন এই জায়গায় নামছেন আমি হুজুরের পিছনে পিছনে থাকব আমাকে যেন ইনি দেখতে না পান মাঝিও হুজুরের পিছনে নামছি মাঝি যায় পিছনে আল্লাহর ওলি হাঁটতেছেন আগে তিনি তো আর জানেন না পিছনে মাঝিও আসতেছে একটু দূর যাবার পর মাঝি বলে আমি তাকায় দেখি আল্লাহু আকবার আল্লাহু আকবার নামাইলাম আমি একজন এখন দেখি ওনার ডানে বামে সামনে পিছনে শত শত মানুষ যাইতেছে ডানে বামে সামনে পিছনে
মিনিস্টারের মতো একজন মন্ত্রীর মতো সম্মান দিয়াম সামনের মানুষগুলি পথ দেখায় দেখায় নিতেছে আর ওরা কি যেন হুজুরকে বলতেছে হুজুর জবাব দিতেছে আল্লাহ আকবার জোরে বলেন میں طالب مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ماں درد جہاں غیر خدا یار ندارم যদি আদে খুদাই চিদি গোর কারণ দারেম যদি আদে খুদা হি চিদি গোর কারণ দারেম মোহব্বতের সাথে জবান খুলে বলি আল্লাহ আকবার প্রশংসা করব কার আর একটু জোরে কার আসমান জমিন সব কিছুর মালিক কে আওয়াজ আসতে কেন জোরে বলেন আওয়াজ আসতে কেন আমাদের আওয়াজ আসতে হওয়ায় দুশ্মনের আওয়াজ জোরে হয়ে গেছে ঠিক না ভালো করে याद রাখবেন ইসলামের বিধান হলো জায়গা মতো আওয়াজ নরম হবে আবার জায়গা মতো আওয়াজ গরম হবে আশিদ্দাউ আলাল কুফার রুহামা উবাইনাহুম ইসরায়েলের জমিন আমেরিকার জমিন বলতে কোনো জমিন নাই সমস্ত জমিনের মালিক কে আল্লাহ আরে হুজুরে বলেন না কে আল্লাহ অতএব রাজত্ব চলবে কার আল্লাহ রাজত্ব কার চলবে আল্লাহ প্রিয়ারে হাজিরিন যেই জমিন ছিল মুসলমানের যেই জমিন ছিল ফিলিস্তিনের মানুষের সেই জমিন তারা একটু দয়া কইরা ওদেরকে থাকার জায়গা দিছিল ইহুদিদেরকে কেউ জায়গা দেয় না আমেরিকা জায়গা দেয় না জার্মানি জায়গা দেয় না হিটলার 60 লক্ষ এক সাফ করে বলাইছে একবারই রাখে না ইহুদির 20 পর্যন্ত কোন দেশের মানুষ ইহুদিদেরকে বিশ্বাস করে না বিশেষ করে খ্রিস্টানরা যেই পরিমাণ মাইর ইহুদিদেরকে মারছে পৃথিবীর ইতিহাস অতীতের ইতিহাস দেখলে দেখা যায় নিষ্ঠুর আচরণ ইহুদিদের সাথে যদি কেউ করে থাকে তাহলে সে জাতি হলো খ্রিস্টান জাতি নাসারা জাতি কোন দেশে ওদেরকে জায়গা দেয় নাই না দেওয়ার কারণ এরাও যেখানেই গেছে এখানে যেই ফিতনা লাগাইছে কোন দেশের মানুষের সাথে মিলে মিশে থাকার কোন যোগ্যতাই ওদের নাই আহমক ঘাড়তেরা ঘাড়তেরা বুঝেন ঘাড়তেরা বুঝেন তোমাদের সিলেটি ভাষায় কয় গাউরা কেমনে মুসা আলাইহিস সালাম রে কয় মুসা ফেরাউন রে যে আল্লাহ মারছে আমাদের বিশ্বাস হয় না নিজের চোখে দেখা লাগবে মুসা আলাইহিস সালাম নবী তিনি কয় আল্লাহ ফেরাউনের লাশটা দরিয়ার নিচ থেকে পারে ভাসায় দাও আমার কৌম এটা তো বহুত বড় বিয়ারা বহুত বড় গাড়তেরা আল্লাহ দেখতো কয় ফেরাউনের লাশ আল্লাহ দেখাইছে বলে দেখছো কত বড় জালিম থেকে আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো সামনে যাইতেছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ কয় যাও ফিলিস্তিন যাও আর মিশর না মিশর যাওয়া যাবে না মিশর তোমাদের জায়গা না মিশর তো আরে ইউসুফ তোমাদের ভাইয়ের উসিলায় এখানে কিছুদিন মেহমান ছিল তোমাদের বসবাসের জায়গা তো তোমাদের বাপদাদার জায়গা তো মিশর না তোমাদের জায়গা হলো ওই জেরুজালেম এখানে যাও ঠিক আছে যায়া দেখে আমালিকা এক সম্প্রদায় বিশাল শক্তিশালী এরা এই জায়গা দখল করে বসে রয়েছে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কয় মুসা এই বনি ইসরাইলীদেরকে বলো এরা যেন এই আমালিকার সম্প্রদায়ের সাথে যুদ্ধ করে তুমি ওদেরকে নিয়ে যুদ্ধ করো আমি আল্লাহ সাহায্য করব বিজয় তোমাদের হবে মুসা আলাইহিস সালাম জানাইলেন যে দেখো যে আল্লাহ ফেরাউনের মতো জালিম থেকে তোমাদেরকে বাঁচাইছে ওই আল্লাহ বলতেছেন এই যুদ্ধে আমাদের বিজয় হবে এরা যত শক্তিশালী হোক বিজয় আমাদের হবে চলো আমরা যুদ্ধ করি বনি ইসরাইলে কয় কি শুনবেন কয় এত শক্তিশালী বাহিনীর সাথে আমরা যুদ্ধ করব ফাজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কায়দু কয় মুসা আমাদের দ্বারা সম্ভব না আমরা এই যুদ্ধ করব না বলে কেন আল্লাহ তো বলতেছে আল্লাহ সাহায্য করবে কয় আল্লাহ যদি এত কয় তাহলে আল্লাহর লয়ে তুমি কে যুদ্ধ করো এটা কোন উম্মতের কথা হইতে পারে
আমার নবীর সাহাবীরা কোনদিন আমার নবীর সাথে এমন কথা বলছে যে নবী গো বদরে আপনি আর আপনার আল্লাহর কাছে যুদ্ধ করেন নবীর সাহাবীরা কখনো এমন কথা বলছে এই 1000 যোদ্ধার সাথে আপনি কি 313 জন লয়ে রওনা দিবেন আবার সবার হাতে তলোয়ারও নাই আছে মাত্র 80টা আর খেজুরের ডাল লয়া আপনি আইছেন যুদ্ধ করার জন্য জান আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন এমন কথা কোন সাহাবী বলছেন কিন্তু বনি ইসরাইলা কইছে এরা কইছে আর নবীরে কেমন কথা কয় ফাযহাব আনতা ওয়া রাব্বুকা তুমি আর তোমার রবকে যুদ্ধ করো আমরা এখানে বসে আছি আমরা এখানে বসে বসে দেখি আল্লাহ পাক এত গুসা হইছে আল্লাহ কো মুসা এই হারামিরা কই কি এ তো নাও তো বাপ দাদার জমিনে এদের জন্য যাওয়া আমি আল্লাহ 40 বছরের লাগে হারাম করে দিলাম 40 বছরের ভিতরে এরা এখানে ঢুকতে পারবে না তো কই যাইবে কই যাইবে আল্লাহ কয় না কয় কই যাইবে এরা রে কই যাইতো এখন যেবা আইছিল নাকি মিশর আইবো না ফিলিস্তিন যাইবো অনসুরছে পিছন দিকে আওয়া ফিলিস্তিন তো আল্লাহ হারাম করে দিয়েছে এখন এদিকে আইবো এইদিকে আইতে সকালবেলা হাঁটা শুরু করে সন্ধ্যার সময় দেখে যেখান থেকে হাঁটা শুরু করছি এখানেই আইয়া হাজির কথা বুঝেন আপনারা আমার আমি আবার অসুস্থ আজকে কয়েকদিন যাবৎ প্রচন্ড কাশি ঠান্ডা এজন্য একটু ধৈর্য ধরে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন 40 বছর আল্লাহ এই তিহ ময়দানে খালি ঘুরাইলো এরা শাস্তি দিয়া মুসা আলাইহিস সালাম কো আল্লাহ শাস্তি তো ভোগ করতেছে আমি নবী এর সাথে এই ময়দানে পানি নাই খাওয়ার নাই উপর থেকে প্রচন্ড রোদ আল্লাহ একটু বাঁচাও আল্লাহ পাক কয় পাথরে আঘাত করো পাথরে আঘাত করছেন 12টা ঝর্ণা প্রবাহিত হয়ে গেছে এত বড় বিয়াদবি আল্লাহর সাথে ওরা করছে এরপরও আল্লাহ পাথর থেকে ঝর্ণা দ্বারা পানি বাইর করে ওদেরকে খাওয়াইতেছে এরপরে মুসা নবীর কাছে এগুলা কান্দে কয় মুসা এত রোদ আর বাঁচি না আল্লাহরে কও একটু বাঁচাইছো আর কেমনে রোদ দিয়ে তো মরে দিব মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ একটু বাঁচাও ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা আল্লাহ বলে আমি ওদের উপরে একটা মেঘের ছায়া দিয়া দিলাম সুবহানাল্লাহ আস্তে কইবেন সুবহানাল্লাহ হ্যাঁ বলেন এতটুকু দয়া মায়া করতেছে কেন কারণ আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম কিন্তু আগে আল্লাহর কথা অমান্য করছে আল্লাহর সাথে কেমন কথা কইছে কয় আল্লাহর এখন যুদ্ধ করতো আমরা পারবো না এরপর আল্লাহ আসমান থেকে এরকম মেঘমালা দিয়ে ছায়া দিয়ে রাখছে পাথর থেকে পানি বাইর করে খাওয়াইতেছে এখন কয় মুসা খাইমু কি একটু খাওয়ার কথা কও না আল্লাহরে আমরা খাওয়ার ব্যবস্থা নি হয় মুসা আলাইহিস সালাম কয় তো কও তোরার লাগে কইতে তো আমারও লজ্জা লাগে তোরা যে গারতেরার গারতেরা তো কো আল্লাহ তো রহমান আল্লাহ একটু খাওয়ানোর ব্যবস্থা করবা আল্লাহ কয় ও আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া আমি আল্লাহ জান্নাতি খাবার তোদের জন্য দিয়া দিলাম মান্না সালওয়া মান্না মাশরুম জাতীয় একটা খাবার খুব সুস্বাদু সালওয়া পাখির মতো একটা বুনা গোশত জান্নাতি রেডিমেড কারা প্রত্যেকের জন্য ঘুম থেকে উঠতেই দেখে রেডি ফেরেশতা যায় রেডি করে তোরাকে জান্নাতি খাবার কি ভাই আল্লাহ পাক কত বড় রহমান দেখছেন আল্লাহর এত বড় অবাধ্যতা করলো এত বড় নাফরমানি করলো এরপর আল্লাহ জান্নাতি খাবার খাওয়ায় ঠিক না এজন্য ইসরায়েলিরা এরা মাতার গিলু বেশি কারণ কি জানেন এরা মাতার পাওয়ার কেন বেশি তাম দুনিয়াটা মাথা দিয়া সবচেয়ে আটকায় রাখছে আমেরিকারে লড়তে দেয় না কো লড়বে শেষ তোর চিবা দিয়ে একদম মেরে ফেলে লন্ডন আমেরিকা এ লন্ডনে ব্রিটেনরেও এভাবে চিবা মেরে রাখছে প্রত্যেকটা পরাশক্তি দিয়ে ওরা এইভাবে চিপা দিয়া রাখছে লড়তে দেয় না খালি বুদ্ধি দিয়া এত বুদ্ধি পাইল কই কয় দুনিয়াতে শুধু আল্লাহ একটা জাতির এই জান্নাতি খাবার খাওয়াইছে এই জাতি হলো ইহুদি জাতি এজন্য এদের মাথার ঘিলু বেশি ব্রেন বেশি এদের জান্নাতি খাবার খাইতেছে কিছুদিন খাওয়ার পরে কি কয় শুনবেন কমসা এই খাবার আর ভালো লাগে না এই খাবার আর ভালো লাগে না আল্লাহরে কও আমরা পেঁয়াজ ডাইল আদা মরিচ বা আলু এগুলা চাষাবাদ করে খাইলে আমাদের ভালো লাগবে
চিন্তা করছেন কত বড় গাফেলরা, আমরা যদি এরম হইতো আল্লাহ যদি আমাদেরকে প্রতিদিন জান্নাতি খাবার দিত আমরা ঠেকা পড়ছে বাজারে গিয়ে আলু কিনার কি করে আমরা এ পেঁয়াজের দাম এখন কত কত হইছে আপনাদের এলাকায় ঠেকাটা পড়ছিল পেঁয়াজ কিনতে আল্লাহ যদি জান্নাতি খাবার দিত ওই ইহুদিরা কয় কি জান্নাতি খাবার খাইতেছে এরপরে কিছুদিন পরে ওইগুলো আর ভালো লাগে না এইরকম জ্বালানি জ্বালাইছে মুসা নবীকে চূড়ান্ত জ্বালানি যাকে বলে একজন নবীরে ইয়ার হাজিরিন এজন্য বলতেছিলাম এই ইহুদিরা এই ফিলিস্তিনের জমিনে কেউ জায়গা দিল না জায়গা শেষ পর্যন্ত অনেক লম্বা ইতিহাস এরা আর ঢুকতে পারলো না ঢুকলো তো আবার নাফরমানি করলো আবার এখান থেকে সরাই দিল শেষ পর্যন্ত জালেম এক বাদশা ইরাকের বখত নসর ওই বখত নসর বাদশা শেষ পর্যন্ত আইসা এই জমিন থেকে এরা আবার সরায় পৃথিবীর বিভিন্ন দেশে সরায় দিল বিভিন্ন দেশে রইটা গেল অনেক বছর বিভিন্ন দেশে শুধু ওরা এরকম রিফিউজি হইয়া থাকলো রিফিউজি হইয়া থাকলো এখন ওই আমেরিকা ব্রিটেন চিন্তা করে যে এই খয়রাতি জাতি আর এ তো ফিতনাবাজ জাতি এরারে পৃথিবীর বিভিন্ন দেশে সরায় রাখা দরকার নাই একটা জায়গা বাইর করো নির্দিষ্ট একটা জায়গা ওই জায়গা এদেরকে দেয়া দেয় ফিলিস্তিনের মানুষের কাছে যখন ওরা জাহাজ নিয়ে নিয়ে আসে একটু জাগার জন্য এখনো বিভিন্ন জায়গায় গুগলে সার্চ দিলে দেখবেন বড় বড় জাহাজ আর জাহাজে এত বড় বড় প্লেকার্ড প্লেকার্ডে লেখা যে ভাই আমাদেরকে একটু দয়া করো ইহুদিরা কইতেছে জাহাজ থেকে এভাবে হাত জোর করিয়া করিয়া ফিলিস্তিনের মানুষকে আমাদেরকে একটু জায়গা দাও আমাদেরকে একটু জায়গা দাও আমাদেরকে কেউ জায়গা দেয় না আমাদেরকে একটু থাকার জায়গা দাও 6% জায়গা দিছে ফিলিস্তিনের মানুষ দয়া কইরা ইহুদিদের প্রতি দয়া যদি কেউ দেখাইছে তাহলে এই দয়া দেখাইছে মুসলমানরা আর নিষ্ঠুর যদি কেউ হইছে এই নিষ্ঠুর হইছে নাসারারা আর আজকে এই নাসারাদের সাথে বন্ধুত্ব তৈরি করিয়া মুসলমানকে মারতেছে মুসলমানকে মারতেছে হিটলার খ্রিস্টান না হিটলারের 60 লক্ষ ইহুদি যে মারলো আর কয়েকটারে বাঁচায় রাখলো এই কথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষে ইহুদি জাত কেমন জাত এটা তোমরা যেন বুঝো নাইলে আমারে গালাগালি করবা হিটলারে এত ইহুদি মারলো কেন এই জন্য দুই একটা বিষ রেখে গেছি আর এই দুই একটা বিষের জ্বালা আজকে তামাম পৃথিবী জ্বলতেছে ঠিক কিনা তামাম পৃথিবীতে অশান্তি লেগে গেছে পৃথিবী দুই ভাগে ভাগ হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে আজ আপনি ঘুমাইতেছেন খুব ভালো জানেন যে রব ভালো ঘুম থেকে উঠতেই দেখবেন হাঙ্গামা লেগে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ প্যারে হাজরিন এজন্য বলতেছি ভালো করে ইয়াদ রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করে কিন্তু ঘরে বইয়া থাকলে সাহায্য করে না যদি সাহায্য ঘরে বসে থাকলেই হতো আল্লাহ বলতেন না নবীকে বন্ধু তুমি বদরে যাও আল্লাহ বলতেন বন্ধু মদিনায় থাকো আবু জাহেলরে তো আমি আল্লাহই দেখতেছি এই কথা বলতেন কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই নবীকে বলছেন যাও যা আছে তা নিয়ে যাও সাথে আমি আল্লাহ আছি ঠিক কিনা 60 বছর 70 বছর নির্যাতন ভোগ করলো ফিলিস্তিনের মুসলমান আর কত আর কত আর কত ইনতাসবিরু ওয়া তাত্তাকু সবর হয়ে গেছে এবার আল্লাহ সাহায্য নামছে যা ছিল হাতে তা নিয়ে ঝাঁপায় পড়ছে আল্লাহর সাহায্য নেমে আসছে হাতে গড়া মেশিন নিয়ে আক্রমণ করেছে মুসাদের মতো এত বড় ট্যালেন্ট ইসরায়েলের গোয়েন্দা বাহিনী টের পায় নাই অত্যাধুনিক অস্ত্র দিয়ে অত্যাধুনিক কিছুই করতে পারে নাই কলিজার টেনে নিয়ে আইছে এটা একমাত্র সম্ভব হয়েছে কারণ তাদের সাথে আল্লাহ আছে বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদিদ ফাজাসু খিলাল আদিয়ার আল্লাহ বলে জুলুম যখন তোমাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে ইহুদিদেরকে বলেন আমি আল্লাহ আমার এক বাহিনী পাঠাবো এরা অত্যন্ত মজবুত হবে ওরা তোমাদের ঘরে ঘরে ঢুকবে তোমাদের অফিসে অফিসে ঢুকবে তোমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকবে দেখবা না কারণ তোমাদের মাঝে আর আমার বাহিনীর মাঝে আমি আল্লাহর কুদরতির পর্দা ঢেলে দিব গাজায় হামলা করার জন্য 3 লক্ষ সৈন্য রেডি টাঙ্ক দিয়ে ঢুকে ঢুকে এক পা পিছনে যায় দুই পা জয়জন ঢুকে এই কয়জন আর ফিরত আয় না ইসরায়েলিরা বলতেছে
সন্নরা ইহুদিরা বলতেছে আমরা দেখি না কোত্থেকে মারে কোত্থেকে আয় কোত্থেকে মারে আবার কই যায় কিছুই টের পাই না বাবা কেমন করে আফগানিস্তানে যখন বোমা ফালায় জো বাইডেনের নির্দেশে তালেবানদের বিপক্ষে আমেরিকা তখন ওই সন্নরা কয় যে আমরা দেখি বোমা যখন ফালাই তখন আফগানের জমিনে বোমা পড়তে দেয় না অদৃশ্য একটা হাত বের হইয়া বোমাগুলিকে লুফে ফেলে আর এই বোমাগুলি আবার সাগরে ফালায় আফগানের জমিনে পড়ে না তখন জো বাইডেন বলেছিল আমার তাড়াতাড়ি সৈন্য লইয়া আসো আমরা তো এক অদৃশ্য শক্তির সাথে লড়তেছি অদৃশ্য শক্তির সাথে লড়তেছি আফগানিস্তানে আমেরিকা যা বলেছিল ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ ফিলিস্তিন ও আমেরিকা একই কথাই বলবে ইনশাআল্লাহ ইবলিস যা বলেছিল ইন্নি জারুল লাকুম বদরের যুদ্ধে ইবলিস বলেছিল আবু জাহেলকে টেনশন করবি না আমি তোর সাথে আছি আবু জাহেল কইছিল নেতা তুমি যদি সাথে থাকো কোনো টেনশন নাই সব শেষ করে ফেলবো বর্তমানে আমেরিকা রণতরি লইয়া ইসরায়েলকে বলতেছে আমি তোর পাশে আছি ইন্নি জারুল লাকুম আমি তোর পাশে আছি টেনশন নাই যা ফারস যা রে ফারস যা মন চায় তা করো এইভাবে হুকুম দিয়া দিছে এমন হুকুম বদরে ইবলিসেও দিছিল এরপরে ইবলিসের কি হইছে ইবলিস কিছুক্ষণ পরেই দেখে ময়দান ছেড়ে ভাগতেছে আবু জাহেল কয় নেতা কই যাও ইবলিস কয় আমি যা দেখি তোরা তা দেখো না আকাশ থেকে যখন ফেরেশতার বাহিনী নামা হয়েছে আর নামতেছে 1,000 3,000 5,000 তখন ইবলিস কয় ইন্নি আরা মা লা তারাউন আরে আমি যা দেখি তোরা তা দেখো না আমার তাড়াতাড়ি ভাগার সুযোগ দে ইবলিস ভাগছে কই নাখাফুল্লাহ ইবলিস কয় আমি আল্লাহরে চিনার মতো চিনি আল্লাহ যদি দইরা লাইতে ধরা এমন শক্ত ধরা হয় আল্লাহরে ডরাইবার মতো ডরাই আমার তাড়াতাড়ি সুযোগ দে আমার ভাইয়েরা ইবলিস যা বলেছিল বদরে ওয়েট এন্ড সি ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলেন ইনশাআল্লাহ আমেরিকাও একই কথাই বলবে একই কথাই বলবে ইনশাআল্লাহ শুধু আমাদের হিম্মত দরকার শুধু আমাদের গুনাহগুলি চাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার আল্লাহ যদি একবার মায়ার নজরে তাকায় যায় তাহলে তামাম পৃথিবীর পরা শক্তি মিলেও মুসলমানের সামনে টিকতে পারবে না ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলেন ঠিক কি না আরো জোরে ঠিক কি না পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরির প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে যায় কারে পশ্চিমাদের চোখ পড়েছে কাবা গরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আওয়াজ মানে আরো জোরে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দোজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তো দিন রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তো দিন রক্ষা নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহিনী আসিনি হাত উঠে বলো আসিনি একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদিরা চলতে পারে না ঠিক কি না আরো দূরে ঠিক কি না ইব্রাহিম খলিলুল্লাহ এখানে শুয়ে আছেন ইসহাক আলাইহিস সালাম শুয়ে আছেন ইয়াকুব আলাইহিস সালাম শুয়ে আছেন ইউসুফ আলাইহিস সালামের জন্মভূমি এমনি ভাবে ভাইয়েরা বন্ধুরা ইদ্রিস আলাইহিস সালামের জন্মভূমি মূসা আলাইহিস সালামের জন্মভূমি ঈসা আলাইহিস সালামের জন্মভূমি দাউদ আলাইহিস সালামের জন্মভূমি সুলাইমান আলাইহিস সালামের জন্মভূমি শুধু তাই নয় এই পবিত্র জায়গায় এমন কোন নবী দুনিয়াতে আগমন করেন নাই সোয়ালক্ষ নবীগণের ভিতরে প্রত্যেক নবী ফিলিস্তিনে জেরুজালেম মসজিদে আকসায় গেছে মেরাজের রজনীতে আমার নবী ইমাম সমস্ত নবী নবীর পিছনে মুক্তাদি ঠিক কিনা এই পবিত্র জায়গা ইহুদিদের চরণ ইহুদিদের হাঁটা চলা কখনো খাঁটি মুমিন সেটা অন্তর থেকে মেনে নিতে পারে না আমি আপনাদের কাছে জানতে চাই ওই মসজিদে আকসা মুসলমানের প্রথম কিবলা উদ্ধারের জন্য
পবিত্র করার জন্য ইহুদিদের কাছ থেকে পাক করার জন্য উলামায়ে কেরামের ডাক যদি আসে আর বাংলাদেশ সরকার যদি আপনারে যাওয়ার অনুমতি দেয় ওই ময়দানে যাইতে কারা কারা তুইয়ার হাত উঠে আল্লাহকে দেখা মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন এখান থেকে দেন মাইক লিয়ে একটা স্লোগান দেন মাইক লন একজনে মাইক লিয়ে একটা স্লোগান দেন দাঁড়ান নারায়ে তাকবীর এজন্য আমার বাইরে বন্ধুরা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করে শুনুন আল্লাহর ওলি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি ওই যাইতেছেন যাইতেছেন মাঝি তার পিছনে পিছনে যায় বাড়ি পর্যন্ত যাবার পর হঠাৎ করে মাঝি দেখে এতগুলি মানুষ যারা ডাইনে বামে সামনে পিছনে ছিল একজন মানুষকেও আর দেখা যায় না আল্লাহর ওলি একা একা ঘরে ঢুকতেছেন মাঝি যায় সালাম দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহর ওলি তখন বলেন ব্যাপার কি তুমি কোত্থেকে কয় হুজুর আমি তো আপনার পিছনে পিছনে আসছি কেন আসছো কয় একটু দেখার জন্য কেন আপনি এখানে নামলেন কারণটা কি কারণটা দেখার জন্য নামছি আল্লাহর ওলি বলেন কি দেখছো মাঝি কয় হুজুর আমি যে কি দেখছি এখনো আমার কলিজায় ভয় এখনো কাটে নাই কে ছিল ওরা কি দাদির পরিচয় ওরা কারা কারা আপনার পিছনে পিছনে হাঁটলো আপনাকে সামন থেকে রাস্তা দেখা দেখা নিল কি তাদের পরিচয় এখন তারা কোথায় গেল হুজুর একটু আমাকে বলেন এই কথা বলতে আল্লাহর ওলি দৌড় দিয়ে আইসে কি মাঝে কি জড়ায় ধরলেন জড়া ধরে বলতেছেন বাবা আগে ওয়াদা দে আগে আমাকে ওয়াদা দাও আমার জীবদ্দশায় কারো কাছে তুমি এই কথা বলবা না কাটি আল্লাহর ওলি যারা এরা কখনো নিজেদের কারামত কারো কাছে বলে না আর কে যদি দেখে তারেও নিষেধ করে আর বেজাল যত আছে যদি ওয় এক যারা কয় বারো আনা আর অ্যাডভার্টাইজ আর টাইটেলের ঠেলায় আসল নাম খুঁজে পাওয়া যায় না যত বেজাল তত অ্যাডভার্টাইজ ঠিক কি না যত বেজাল তত অ্যাডভার্টাইজ নামের আগে পিছে টাইটেল আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি সারা শৈল্য সুলকানি কয় নাম কই কয় নাম দিয়ে কি করবে টাইটেল ফর আসেনি না নাই হ্যাঁ হোটেলের সামনে গিয়ে থামাইছে গাড়ি রাত বাজে ১২টা প্রচন্ড শীত হিসাব ওই টাইটেল মার্কা ফির ড্রাইভার রেখো তাড়াতাড়ি যায় দেখ ম্যানেজার রে জিগা হোটেলে সিট আছে কিনা গাড়ি নিয়ে কোন দিক থেকে কোন দিকে যাই রাস্তা কিছুই দেখা যায় না ড্রাইভার গেছে ম্যানেজারে গেছে যায় কয় সিট আসেনি ম্যানেজার কয় থাকবো কেডা কয় আশিক রসুল মাহবুবে খুদা গাউসে হামদানি কুতুবে রব্বানি কইতে কইতে টাইটেল ১৬টা টাইটেল ১৬টা না মানে ম্যানেজারে মনে করছে ১৬ জন ম্যানেজারে কি মনে করছে ম্যানেজারে কয় দুই মেসিট নাই এখন হুজুরে কয় তো আর যাইমু কই এখানে শুয়ে থাক বারান্দায় সামনে যাওয়া যাবে না নাইলে মরব এখানে শুয়ে রয়েছে সকালবেলা বাইরেছে ম্যানেজার দেখে এত মোটা এক হুজুর গড়াগড়ি করে মশার কামড় ঘুম তো হইছেই না আর দেখি ড্রাইভার কয় বেটা তুই হুজুর হলে এখানে এরকম করতেছ তুই আমার কাছে সিট চাইলি না তখন হুজুর ফালদে উঠছে হুজুরে ফালদে উঠতে কয় কেন অত আপনার কাছে সিট চাইছি ক হুজুর সিট কয়জনের চাইছে জিগান্ত কয় আমার লাগেই তো হুজুর চাইতে কইছি কয় হ্যাঁ ১৬টা নাম কইছি ১৬টা আমি তো ভাবছি সিট লাগবো ১৬টা একটা সিটও কি আমার নাই তখন এই হিসাবে কইরে দুনিয়ার টাইটেলে আমারে দুনিয়া তো সিট দিছে না এই টাইটেলে কবরে গেও সিট দিত না
إلا الله لا إله 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 إلا الله إلا الله محمد رسول الله জুড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম, আল্লাহর বলিরা কখনো তাদের কারামত কারো কাছে প্রকাশ করে না, কেউ যদি দেখে তাহলে সেটা নিষেধ করে। যেমন কুতুবুল আলম শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ইনাকে দেখলে পরে একজন মানুষ, গ্রাম্য মানুষ, দূর থেকে আওয়াজ দিত, কি কইয়া আওয়াজ দিত, বাতা দেউঙ্গা বাতা দেউঙ্গা, কইয়া দিমু কইয়া দিমু কইয়া দিমু। এই আওয়াজটা যখন মাদানী আলাইহি রাহমার কানে এসে পৌঁছত, আল্লাহর ওলি মানুষকে ধাক্কায় তাড়াতাড়ি লোকটার কাছে চলে আসতেন, আইসে তারে বুকের সাথে বুক মিলাইতেন, গলায় গলায় গলা মিলাইতেন, আর চুমা দিয়া বলতেন, বাইরে নেকি বাতাও নেকি বাতাও, কইও না কইও না। মানুষজন যায় লোকটারে জিজ্ঞেস করত, তুমি কি কইতে চাও, কিন্তু কও না, বলো না আমাদের কাছে কি কইবার চাও। সে কয়, আমি কইব না, এখনো কওয়ার সময় হয় নাই, সময় যখন হয় তখন আমি কইব। ভাইরা বন্ধুরা, কুতুবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল হয়ে গেল, ওই দিন লোকটায় ডাক দিয়ে কয়, মানুষেরা রে কে তোমরা কোথায় আছো, আমার কাছ থেকে এখন শুনে যাও, আমি কি কইবার চাই, কেন আমি কইবার চাই, ঘটনাটা কি। এই বইলা লোকটা তখন কান্দে আর কয়, আমি একদিন ভারতের গঙ্গু এলাকার একটা বাড়ির পাশ দিয়া রাতের গভীরে যাইতেছিলাম, রাত তখন বাজে তিনটা সাড়ে তিনটা, একটা ঘরের পাশ দিয়া যখন যাই হঠাৎ করে আমি শুনতে পেলাম এই ঘরের ভিতর থেকে একজন মানুষের জিকিরের আওয়াজ। এই জিকিরের আওয়াজটা পাওয়া মাত্র আমি একটু থেমে গেলাম, এরপর আমি লক্ষ্য করলাম এই মানুষটার জিকিরের সাথে ঘরের দরজা জানালা সব জিকির করতেছে। আমি অবাক হয়ে গেলাম, অবাক, কে সেই আল্লাহর বলি যার জিকিরের সাথে ঘরের দরজা জানালাও জিকির করে। একজনের আওয়াজ শুনতে পেলাম, কিন্তু এখন দেখি শত শত মানুষের আওয়াজ। আমি ঘরের বাকির দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষায় অপেক্ষায় শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম, আর আমি দাঁড়ায় রইলাম আড়ালে দাঁড়ায় দাঁড়ায়। আমি মানুষটাকে দাঁড়ে একটু দেখতে চাইলাম, আর তাকাইয়া দেখি ফজরের আজান হওয়া মাত্র জিকির বন্ধ হয়ে গেল, দরজা কইলা যে মানুষটা বের হয়েছেন ইনি হলেন শাইখুল ইসলাম কুতুবুল আলম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। আমি আল্লাহর ওলিকে দেখা মাত্রই চিৎকার দিয়ে উঠলাম, আল্লাহু আকবার কইয়া। আল্লাহর ওলি তিনি আয়েশা জড়ায় ধরলেন আমারে আর বললেন, বাবা তুই কথা দে কথা দে, তুই যা দেখছ আর কারো কাছে কইবি না। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। কুতুবুল আলম শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহি আলাইহি ইনার ইন্তেকালের পরও ডাক্তাররা কো বলতে পারে না ইনি মারা গেছেন, ইন্তেকালের পরও ডাক্তার বলতে পারে না ইনি মারা গেছেন। ডাক্তার কয়, আমি কেমনে কই ইনি মারা গেছেন, ইনার বুকে যখন আমি পাস লাগাই মেশিন লাগাই তখন আমি দেখি তার কলবে আল্লাহ আল্লাহ জিকির করে। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির,
এমন ভাবে কলবে জারি হয়েছিল মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ বাথরুম থেকে বের হয়েছেন জিব্বা দিয়ে রক্ত পড়ে খাদেম কয় হুজুর আপনার মুখ দিয়া কেন রক্ত পড়ে হুজুর একটু বলেন হুজুরে কই কই একটু হাত লাগায় দেখে ঠিকই রক্ত পড়ে এইবার হুজুরে কয় বাবা বলতে পারবো কিন্তু তুই কারো কাছে বলবি না ঠিক আছে হুজুর একটু বলেন হুজুর এইবার কই আমি বাথরুমে ঢুকছি ডুকসি পরি দেখি আমার জিব্বায় আল্লাহ আল্লাহ জিকির করে আমি জিব্বারে কইতেছি জিব্বা তুই একটু থাম এটা বাথরুম এটা নাপাক জায়গা এখানে আল্লাহ আল্লাহ জিকির করার জায়গা না তুই একটু থাম জিব্বা তো থামে না থামে না আমি যত কইতাম জিব্বা থামে না এক পর্যায়ে জিব্বারে থামানোর জন্য আমি ইচ্ছা করে জিব্বারে কামড় মারছি এর থেকে রক্ত বের হয় এর থেকে মুখ থেকে রক্ত বের হয় কুতবুল আলম শাইখুল ইসলাম মাদানী রহমাতুল্লাহ গালির এই দৃশ্য দেখা লোকটা যখন কয় এরপর থেকে আল্লাহর অলির প্রতি আমার এত শ্রদ্ধা বাড়ছে এত ভক্তি বাড়ছে কোথাও তিনি আসছেন এই খবর পাওয়ার পর আমি পাগলের মতো হয়ে যাই হুজুরের সাথে একটু মোয়ানাকা করার জন্য মুসাফা করার জন্য কিন্তু আমি একজন সাধারণ মানুষ আমাকে কেউ হুজুরের কাছে যাইতে দেয় না তোমরা ওলামায়ে কেরাম চতুর্দিক দিয়া হুজুরকে বেষ্টন করে রাখো আমি গ্রামের মানুষ আমারে কেমনে যাইতে দিবা এজন্য একটা বুদ্ধি বের করছিলাম আমি যাব না কিন্তু হুজুরকে আনার ব্যবস্থা করব তাই আমি হুজুরকে দেইকা যখনই কইতাম বাতা দেঙ্গা কয়া দিমু কয়া দিমু হুজুর তখনই আমারে চিনে ফেলতেন আমারে চিনে ফেলতেন আর ওই ঘটনা তিনি বুঝে ফেলতেন সাথে সাথে তিনি তোমাদের কে সরাইয়া দৌড়াইয়া আমার সাথে দেখা করতে আগায়া আসতে মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ মাইন তালিবে মাওলা হো মেরে এসকে নিরালা মাইন তালিবে মাওলা হো মেরে এসকে নিরালা হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা হে জুমলা যাহা জিনকে তজল্লি সে উজালা মা দরদ যাহা গাই রে খুদায়ার নদার যদি আতে খুদাহি চি দিগর কার নদার যদি আতে খুদাহি চি দিগর কার নদার মহব্বতের সাথে সবাই বলি আল্লাহ আকবার বাইরে বন্ধুরা আমরা কারে সাথে রাখবো একটু জোরে আওয়াজ দিয়া বলেন কারে আল্লাহকে আমরা সাথে রাখবো এই কথাটা আমরা কিন্তু ভুলে গেছি যার কারণে আমরা মার খাইতেছি মুসলমান কখনো আমেরিকার সাথে রাখা তোমার লাগবে না রে যুবক ভারত তোমার সাথে রাখা লাগবে না রাশিয়াকে তোমার পাশে ডাকতে হবে না তুমি তো ডাকবা তোমার মালিককে তুমি তো রাখবা তোমার বন্ধুকে আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহ বলে ঈমানওয়ালাদের বন্ধু আমি আল্লাহ আল্লাহ তোমার বন্ধু আল্লাহ ঘোষণা দিয়ে দিছে ওতে বিপদে পড়লে তুমি তোমার বন্ধুরে ডাকবা বেঈমান কোনোদিন মুসলমানের বন্ধু না আমার আপনার বন্ধুকে আর একটু জোরে বলেন কে আল্লাহ আমাদের বন্ধু মূসা নবী একা শিশু বাচ্চা মূসা নবী ফেরাউন তার ক্ষমতা লইয়া মূসার বিপক্ষে লাগলো মূসার বিপক্ষে মূসা নবী শিশু পক্ষে শুধু একজন তিনি কে মূসা নবীর পক্ষে শুধুমাত্র আল্লাহ ফেরাউন তার ক্ষমতা লইয়া মূসার বিপক্ষে এরপর বলুন তো কার জয় হয়েছে ফেরাউনের নাকি মূসার কার মূসার তাহলে তুমি আমি কেন ভারতরে ডাকি অমুক দেশ আয় না কেন অমুক দেশ আয় না কেন আল্লাহ নারাজ হয়ে গেছে বান্দা তুই তো দেখার কথা আমার আল্লাহ আমার সাথে আছে কিনা এতটুকুই তোর জন্য এনাফ আমি যদি তোর সাথে থাকি ময়দানে তুই দাঁড়ায় থাকবে আর একশনে যাব আমি আল্লাহ ওমা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা আল্লাহ কয় বন্ধু বদরে তুমি শুধু দাঁড়ায় ছিলা মারছি তো আমি আল্লাহ নিজে মারছেন কে আল্লাহ নিজে মারছেন এজন্য আমার ভাই বাংলাদেশের হালত যে খুব ভালো তা না
ঠিক না? আমাদের দেশের উপরেও বেঈমানদের শকুনের নজর আছে, শকুনের নজর আছে। কারণ এই দেশ ইসলামী সম্ভাবনাময় দেশ, এই দেশের মানুষ এখনো উলামায়ে কেরামকে দিল থেকে মহব্বত করে, এই দেশের মানুষ এখনো মাদ্রাসাকে ভালোবাসে, এই দেশের মানুষ এখনো ওয়াজ মাহফিলে যায়, যুবকরা এখনো গানের আয়োজন না করে ওয়াজ মাহফিলের আয়োজন করে। এই কথা ইসরায়েল ভালো করে জানে, আমেরিকা ভালো করে জানে। এজন্য আমাদের দেশের উপরও ওই শকুনদের নজর আছে। অতএব এই মুহূর্তে আমাদের সজাগ হওয়া দরকার, যে কোনো মুহূর্তে ষড়যন্ত্র আসতে পারে, তখন আল্লাহকে আমাদের সাথে রাখতে হবে। আমরা যে অবস্থায় চলতেছি এই অবস্থায় যদি চলি, আল্লাহর সাহায্য আমাদের সাথে আসবে না। এখনই সময় তওবা করার, এখনই সময় চোখের পানি ঝরানোর, এখনই সময় আল্লাহকে কাছে রাখার। তাহলে সময় মতো ডাক দিতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না, চাইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। মুসলমানের হাত বানাও, মুসলমানের জবান বানাও, এখনই বানাও যুবক। আর কত গেম নিয়ে থাকবা? তোমার মোবাইলের গেম দেখায়া ফিলিস্তিনে তোমার মুসলমান ভাইরে হত্যা করছে, তোমার গেমের মধ্যে লাগাইয়া, তোমার ক্রিকেট খেলার ভিতরে লাগাইয়া, ওই দেখেন না সৌদি সরকার রে সাকেরা দিয়া গান গাওয়া নিতে লাগাইছে। সৌদি প্রিন্স ফিলিস্তিনে মুসলমানের রক্ত ধরে, আর হ্যাঁ শাকিরা না বাকিরা আইনা গানের আয়োজন করে। এই যদি হয় আমাদের হালত, তাহলে আমার মন বলে আল্লাহ আবাবিল পাঠাবে, কিন্তু এই আবাবিলের পাথর সবার আগে ওই আরব নেতাগো মাথায় পড়বে। আরব নেতাগো মাথায় আগে আবাবিলের পাথর পড়বে, এরপরে ইসরায়েলে আসবে, এরপরে ইহুদি মারবে, আগে ওই মুনাফিক মার্কা মুসলমান গুলিরে মারবে। মুসলমানের ভিতরে যদি মুনাফিক না থাকতো, তাহলে ইসরায়েল না ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আক্রমণ করা। শুধু আমাদের ভিতরে মুনাফিকদের কারণে, মুনাফিকদের কারণে, মুনাফিকদের কারণে ওই ইহুদিরা সাহস পেয়েছে। প্যারে হাদির দুঃখ কই বলবো, কি বলবো, কি বয়ান করব, যা বয়ান করি কথা এগুলো আসি পারি না তো। এজন্য আমাদের করণীয় কি? এখান থেকে আমরা তো আর ফিলিস্তিন যেতে পারবো না। তবে আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই, একজন মহিলা হলো আলহামদুলিল্লাহ, উনি অনেক সাহস দেখাইছে, প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষ অবলম্বন করেছেন, মুসলমানের পক্ষ অবলম্বন করেছেন, ইসরায়েলকে জালেম বলেছেন, দখলদার বলেছেন, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতার পক্ষে কথা বলেছেন। প্যার হাজরিন, এজন্য বলি আলহামদুলিল্লাহ, এই দেশ উলামায়ে কেরামের দেশ, ওলি আল্লাহর দেশ, তৌহিদি জনতার দেশ। এই দেশে কোন নাস্তিক ইসলামের বিরুদ্ধে আর ইসরায়েলের পক্ষ লইয়া বাংলার জমিনে টিকতে পারবে না, ইনশাআল্লাহ বাংলার জমিনে টিকতে পারবে না। যে সমস্ত বেঈমানরা মুনাফিকরা কয় কেন হামাস আক্রমণ করতে গেল, তাদের শক্তি নাই, তাদের কোনো সামর্থ্য নাই, হামলা করতে গেল কেন, হামলা করতে গেল কেন, এখন এত মায়ের খাইতেছে কারণ কি, শক্তি নাই, যুদ্ধ করতে যায় কেন? আমি বলবো ওর ইমান নাই, ইমান নাই। কারণ মুসলমান শক্তি বলে যুদ্ধ করে না, একটা যুদ্ধ মুসলমান শক্তি বলে রূপে যুদ্ধ করে নাই, প্রত্যেকটা যুদ্ধ তাদের শক্তি ছিল কম, সংখ্যা ছিল কম, যুদ্ধে জয় হয়েছে আল্লাহর সাহায্যে। যে বলবে আমাদের শক্তি কম কেমনে যাব, বোঝা যাবে আল্লাহর উপরে তার ভরসা নাই, এই আসবাবের উপরে তার পুরা ভরসা। প্যার হাজিরিন, এজন্য বলতেছি আমার ভাইরা, প্রতি নামাজের শেষে একটা দোয়া তাদের জন্য করব, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমার সাথে পড়েন সবাই, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। শিশু বাচ্চাগুলির কি অপরাধ কোন, সুস্থ ছোট 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 বাচ্চাগুলি অবুজ নিষ্পাপ, তারা জানতে, তারা জানেই না কে তাদের বন্ধু, কে তাদের দুশ্মন, কে মুসলমান, কে ইহুদি। শিশু বাচ্চারা কিছুই বুঝে না। আজকে ওই বাচ্চাগুলি মা কোথায়, বাবা কোথায়, কিছুই জানে না, না খায়া মরতেছে, কারো হাত নাই, কারো পা নাই। মার চোখের সামনে সন্তানের লাশ, বাবার চোখের সামনে সন্তানের লাশ, কই থাকবে, কোথায় আশ্রয় নেবে, একটা আশ্রয়ের জায়গাও নিরাপদ নাই। এতটা অমানবিক, শিশু হত্যা করেছে ফেরাউন, শিশু হত্যাকারী ফেরাউন, একদিনে 70,000 শিশু জবাই করেছিল সে যুগের ফেরাউন, আর এই যুগের ফেরাউন হইল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সে যুগের ফেরাউনের হাতে শিশু রক্ত, আর এই যুগের ফেরাউন নেতানিয়াহুর হাতে ফিলিস্তিনের শিশু বাচ্চাদের রক্ত, কোন পার্থক্য নাই। মনে রাখবা ফেরাউনের যে পরিণতি হয়েছে, ওয়েট এন্ড সি, সেই পরিণতির জন্য তুমি অপেক্ষা করো ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আমরা শুধু বলবো ইয়া হাইয়্যু ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু যে দোয়াটা আল্লাহর নবী বদরে করেছেন যে দোয়াটা ইসমে আজম বলা হয় যে দোয়ার মধ্যে পাওয়ার এত পাওয়ার এই দুই নামের মধ্যে আল্লাহর দুইটা সিফাতি নামে এত পাওয়ার ইসমে আজম বলা হয়েছে এই দোয়া পড়েই নবী বদরে দোয়া করেছেন আল্লাহ পাকের সাহায্য নেমে এসেছে আমরা এখান থেকে প্রতি নামাজের পরে ইমাম সাহেবের পিছনে হাত উঠাবো ইমাম সাহেব যদি পড়েন তো পড়েন যদি না পড়েন আমরা প্রত্যেকে মুখে একবার ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলবো আর ফিলিস্তিনের নজর আনবো আল্লাহ আমার ফিলিস্তিন মুসলমান ভাই বোনদের উপর তোমার গায়েবী সাহায্য নাজিল করো ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম কারা কারা এই আমলটা করতে রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন আমার ভাইরা বন্ধুরা শেষ পর্যন্ত কথাটা শেষ দিয়ে দিই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি কয় বাবারে আমি যখন নৌকায় ছিলাম তখন এই এলাকার জিন্নাতের সর্দার আমার কানে কানে আইসা কয় হুজুর আমরা আপনার দীর্ঘদিন অপেক্ষায় আপনি এখানে একটু নামেন আমরা আপনারে পাহারা দিয়ে দিয়ে বাড়ি পৌঁছে দিব আমাদের কিছু মাসালা আছে জানার এগুলো আমরা আপনার কাছ থেকে জানবো ওই জিন্নাতের সর্দার তার প্রতিনিধি লইয়া আমার এখানে নামাইছে পাহারা দিয়ে দিয়ে বাড়ি পৌঁছাইছে আর কিছু জানবার ছিল এগুলো আমার কাছ থেকে জানছে যেরকম সুবহানাল্লাহ না আমি অসুস্থ পারবো না যে জন্য বলতেছিলাম উলামায়ে কেরামের মহব্বত উলামায়ে কেরামের আজমত উলামায়ে কেরামের মর্যাদা উলামায়ে কেরামের কদর নবী বলছেন মানুষ যদি তোমরা নাও বুঝো মানব দানব এই গাছ গাছালি পাক পাকালি যত যা আছে সবাই টিকে বুঝে যে এদের এরা আছে বিদায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে পালতেছে এবার বলুন আপনারা আপনাদের এই ঢাকার গাঁও মাদ্রাসা এটা আপনি বাঁচায় রাখছেন না মাদ্রাসার খাতিরে আল্লাহ আপনারে বাঁচাইছেন মাদ্রাসা আপনারা টিকায় রাখছেন না আল্লাহ মাদ্রাসার খাতিরে আপনাদেরকে টিকায় রাখছে আমার কথা বুঝে থাকলে নবীর হাদিস আল্লাহ নবীর হাদিস কেউ যদি 10টা টাকা দান করেন এর অর্থ এই না যে আমি মাদ্রাসাকে টিকায় রাখলাম এর অর্থ হলো আমাকে আল্লাহ মাদ্রাসার উসিলা টিকায় রাখছে একটা ছাত্রটা যদি আমি খাওয়াই এর অর্থ এই না ছাত্রটারে আমি খাওয়াইয়া পালতেছি না ছাত্রটার উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে ঠিক কিনা ভাই জোরে বলেন মাদ্রাসার ছাত্রটারে আমি খাওয়াই না বরং তার উসিলায় আল্লাহ আমারে খাওয়ায় এটা হলো আল্লাহ নবীর হাদিস আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝান এবং এর উপরে আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন